বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বড়পলাশন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে কবরি গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে অস্থায়ী বাঁশের ব্রিজ করা হয়। সমস্ত এই ব্রিজ ভেঙে গেছে, গ্রামের 4-5টা গ্রামের মানুষ এই সুজা চলাচল করেন বা এই কবরি গ্রামের মানুষ ছাত্র ছাত্রী বা অসুস্থ শরীরে নিয়ে কেউ এই ব্রিজ দিয়ে পেরোতে পারছে না, বানভাসি হয়ে গেছে। এখানে মহিলাদেরও তো দেখলাম প্রচুর কষ্ট, মহিলারা যেতে পেরোতেই পারছে না। এই আজকে আজকে এক সপ্তাহ ধরে মহিলারা গ্রাম থেকে বেরোতেই পারছে না। স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করে, এই রাস্তার উপর দিয়ে, আমাদের এই রাস্তার উপর দিয়ে হসপিটাল ডাক্তারখানা সবই, বাজার ঘাট। আপনারা কি স্থানীয় পঞ্চায়েত বা বিডিও কে জানিয়েছেন? আমরা বিডিও সাহেবকে দরখাস্ত করেছি, বিডিও সাহেব বলেছে আমরা জেলাতে পাঠিয়েছি, আমরা দেখি যথাযথ যেটা হয় তার চেষ্টা করছি। আমরা এখন চাইছি এই ব্রিজ যেন খুব দ্রুত তাড়াতাড়ি মেরামত হয়ে যায়। সামনে আমাদের পুজো আছে, শ্রাবণ মাসের শেষ দিনে আমাদের এই গ্রামের বড় পুজো, এই পুজোর আগে যেন আমাদের এই ব্রিজ সংস্কার হয়। এই ব্রিজটি কয়েকদিন পূর্বে বন্যার জলে ভেঙে যাওয়ার ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছে না, এছাড়াও রোগী ও বাজারহাট করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। এখানে ব্রিজ একটা ভেঙে গেছে বৃহস্পতিবার রাত থেকে এই রাস্তাটা অকেজ হয়ে গেছে। এটা কোন পঞ্চায়েত অন্তর্গত? এটা মেমারি বড়পলাশন 2 নম্বর পঞ্চায়েত করুড়ি গ্রাম। আচ্ছা, এখানে এটা আমাদের মেন রাস্তা, এটা দিয়ে আপনার স্কুল হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র সবটাই এখান দিয়ে রয়েছে। তো আর একটা বিকল্প রাস্তা রয়েছে যেটা আপনার ওখান দিয়ে ঘুরে পাহাড়ি বাজার যেতে গেলে 10-12 কিলোমিটার ঘুরতে হচ্ছে। আচ্ছা, মন্ত্রী সাহেব নিজেও এসেছিলেন, উনিও পরিদর্শন করে গেছেন, এবার আমরা এখন উপস্থিত রাস্তাটায়। মানে এই টোটো বা সাইকেল মোটরসাইকেল পাস করার জন্য বাসের ব্রিজ করা হচ্ছে এই মতো অবস্থায়। জিনিস করে যাবে তো ফল দিয়ে নেবে যেতে হবে কোনো রকম করে। মেমারি 2 নম্বর ব্লকের বিডিও বিশাক ভট্টাচার্য গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা ব্রিজটি মেরামত করা হবে। এটা আমাদের কাছে অলরেডি ইনফর্মড এবং ব্যাপারটা আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, তারাও দেখছেন ব্যাপারটা, এটা তাড়াতাড়ি যাতে সুরাহা হয় সেটা আমরা ফলো আপে রয়েছি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দ বার্তা।